কত বড় অহংকারী কত বড় বেয়াদব আমরা বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম ও আল্লাহ তার সব অহংকারের উপায় উপাদান তুমি কেড়ে নিয়া তোমার গজবের অনলে তাকে দুনিয়া আখেরাতে বরবাদ করে দাও আল্লাহ শটকি বানায়া রাইখা দিছে আমাদের জন্য শিক্ষণীয় বানায়া ফেরাউনের হাতে ক্ষমতা ছিল আমি তারে শেষ করে দিয়েছি পানিতে ডুবাইয়া বাহাদুরি করিও না এখনো তোমাদের ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে ডুবার এক সেকেন্ড আগেও ফেরাউন জানতো না আজ তার শেষ দিন আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ধরবে এক মিনিট আগেও টের পাইবা না আল্লাহকে আপনি ধৈর্য ধরে পরিস্থিতি ট্যাকেল করেন আমরা আপনাদেরকে বলি না আপনারা জুতা মারতে যান আমরা বলি না তাদের উপরে কালকেই আল্লাহর আসমান ভেঙ্গে পড়ুক তাদের কারণে পৃথিবী জালজালা হইয়া ভূমিকম্প হইয়া ধ্বংস হোক আমরা জমিনের বাসিন্দা আমরা শান্তি চাই কিন্তু আমরা বলতে চাই আল্লাহ সার দে ছেড়ে দে না আল্লাহর ধৈর্যেরও একটা সীমা আছে না নাই ঠিক আজকের বর্তমান পরিস্থিতির সাথে সূরা মুমিনুনের নাজিলের ইতিহাস একাকার মিলে যাচ্ছে পৃথিবীর যেদিকে তাকাই আমরা দেখি মুসলমান যেখানে মাইর খায় সেখানে বসনিয়া সেসনিয়া সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া ফিলিস্তিন ইয়ামান সিরিয়া গুজরাট মায়ানমার যেখানে তাকাবেন সেখানে মুসলমান মাইর খায় শুধুমাত্র বিদেশ নয় বাংলাদেশের দিকে তাকালো আমরা দেখি প্রকৃত মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে কোরআনের মাহফিলে পর্যন্ত কোরআনের পক্ষের সৈনিকদেরকে বেজ্জতি করা হচ্ছে বক্তার সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়া বক্তৃতায় শুধু পণ্ড করে নাই মাহফিল শুধু বন্ডুল করে নাই বক্তার গাড়ি পর্যন্ত ভাঙচুর করেছে এই ঘটনা লাকসামে কয়েকদিন আগে ঘটেছে এবং মাইক হাতে নিয়ে কুলাঙ্গার সে চেয়ারম্যান যে সগসিত গুন্ডা মাস্তান সে কথা বলেছে যারা মাহফিলে এসেছে তারা যদি তার বিরুদ্ধে তার অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে তো শেষ করবে তাদের মায়ের পেটের বাচ্চা পর্যন্ত জবের করবে কার নাম উল্লেখ করে বলতেছে তার বাড়িঘর জ্বালাইয়া পোড়ায়া ধ্বংস করে সেখানে সবজি চাষ করবে কত বড় অহংকারী কত বড় বেয়াদব আমরা বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম ও আল্লাহ তার সব অহংকারের উপায় উপাদান তুমি কেড়ে নিয়া তোমার গজবের অনলে তাকে দুনিয়া আখেরাতে বরবাদ করে দাও লানাতুল্লাহি আলা জালিমিন আল্লাহর কোরআনে আল্লাহ নিজে জালেমরে লানত দিয়েছেন আল্লাহ তাআলা নিজে বলেন জালেমের উপর আল্লাহর লানত আল্লাহর গজব কে বলেছেন আমরা আল্লাহর ভাষায় বললাম কারণ সে যেই পরিমাণে স্পর্ধা দেখিয়েছেন আপনারা দেখেছেন বক্তা মাওলানা হাসিবুর রহমান ভাই দাঁড়াইছে তার সাথে সে হাতের মাঝে চাপ দিয়া চেয়ারের মাঝে ধাক্কাইয়া ফেলে বসাইয়াছে আমার বন্ধু কোরআনের ফাঁকি জেলখানায় কোরআনের পক্ষের লোকেরা মাথা উঁচু করে কথা বলতে পারে না জালেমরা মাথা উঁচু করে বুক ফুলাইয়া চলে পরিস্থিতি বড় জটিল কিন্তু মন খারাপ করা যাবে না কারণ যারা মুমেন তাদেরকে দুনিয়ায় মারা যায় শহীদ করা যায় জেলে দেয়া যায় ব্যর্থ করা যায় না আল্লাহর ঘোষণা মুমেনরা সফল হয়ে গেছে আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে ভুলের সম্ভাবনা আছে ওমেন আসদাকু মিনাল্লাহি কিলা
আল্লাহর সে সত্য বলার ক্ষমতা কারোই নেই। লা রাইবা ফি, তার কথার মাঝে সন্দেহের কোনো অবকাশ নাই, তিনি যা বলেন তাই সত্য। এজন্যই তো তিনি মুমিনদেরকে বলছেন, পরিস্থিতির জটিলতা দেখে কখনো হতাশ হইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা হতাশ হইও না, হীনবল হইও না, আনতুমুল আলাউন, তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে সফল। তবে শর্ত হলো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমেন হতে পারো। মুমেনদেরকে ব্যর্থ করার ক্ষমতা দুনিয়ার কারো নেই। আল্লাহ তাআলার কথা কতটা সত্য, আমরা ইসলামের ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু সফল হতে পারে নাই, বরং আল্লাহ তাআলা সাগরের মাঝে রাস্তা বানাইয়া মুসাকে বাঁচাইয়া দিছে, ফেরাউনরে পানিতে ডুবাইয়া ছাড়ছে। আপনারা একটা আওয়াজ করে বলুন, ফেরাউন সফল না ব্যর্থ? মুসা নবী সফল না ব্যর্থ? আমার বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করেছে, কিন্তু নমরুদ সফল হয় নাই, সফল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনে ফেলে দিয়েছে নমরুদ নবী ইব্রাহিমকে, কিন্তু তার ক্ষতি করতে পারে নাই। আরে কেমনে করবে? আল্লাহ বলে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, তোমরা যারা মুমিন তোমরা সফল। এর কারণ মুমিনের বন্ধুকে কথা বলতে হবে, কিন্তু একটু আওয়াজ করে বলুন আবার, মুমিনের বন্ধুকে ঘোষণাটা কার? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বলেন, যারা ইমান এনেছে আমি মুমিনদের বন্ধু হয়ে গেছি। দুনিয়ার বন্ধু স্বার্থে আঘাত লাগলে শত্রু হয়ে যায়, বন্ধু স্বার্থের কারণে বন্ধুর সাথে দুশ্মনী করে, সুযোগ পাইলে বন্ধু বন্ধুর বউ লইয়া পলাইয়া যায়, বন্ধুর টাকা পয়সা মেরে খায়, স্বার্থে আঘাত লাগলে বুকে ছুরি চালাইয়া দেয়। কিন্তু আল্লাহ এমন এক বন্ধু, যিনি কখনো কারোর উপরে সামান্য জুলুম করে না, তিনি বিশ্বাসঘাতকতা করেন না কখনোই। তিনি এমন এক বন্ধু, যে বন্ধুর মতো শক্তিশালী বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। তিনি এমন এক বন্ধু যিনি আকাশের চেয়েও আর উদার, এমন উদার, এমন উদার, তাকে আল্লাহ বলে একবারও ডাকে না, তাকে আল্লাহ বলে স্বীকার করে না, এমন লোকের অক্সিজেন বন্ধ করে না। আল্লাহর সাথে শিরিক করে, তারপরও তিনি তাকে বৃষ্টির পানি থেকে বঞ্চিত করেন না। আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যাকে দেখি না তাকে মানি না, গড বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, এমন কথা বলার মানুষ পৃথিবীতে আছে, তাদেরকেও তিনি দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক বানাইয়া রাখছেন। তার দেয়ার হাত বড় উদার, তিনি রহমান, তিনি রহিম। ওই বন্ধু আমরা পেয়েছি ইমানদার হওয়ার কারণে। আল্লাহ কয়, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, তোমরা যারা ইমান এনে ফেলেছ, যারা ইমানদার, আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাহর মতো বন্ধু যার থাকে, সে কখনো ব্যর্থ হতে পারে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছে,
আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ ইব্রাহিমকে আগুনের ভিতরে বাঁচায়া রাখছেন, এমন আরামে রেখেছিলেন। ইব্রাহিম নবীর বয়স ছিল পৌনে 200 বছর। উনি জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে গল্প করার সময় জীবনের কারগুজারি শোনাইয়া বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম ভোগ করেছি সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আগুন ইব্রাহিম আলাইহিসসালামের গায়ের চামড়া দূরের কথা, গায়ের পশম টাচ করে নাই, উনার গায়ের জামাও টাচ করে নাই, তবে উনাকে হাত পায়ে রশি বেঁধে ফেলেছিল, আগুন রশি গুলা খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে। মোমেনের ক্ষতি করা যায় না, চূড়ান্ত বিজয় মোমেনের হবে। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে আল্লাহ বাঁচাইলেন, কিন্তু তার বিপরীতে নমরুদকে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়াইয়া মারছে। মূসা আলাইহিসসালাম উনার বনী ইসরাইলের লোকদেরকে নিয়ে দৌড়াতে দৌড়াতে রাতের বেলা চলতে চলতে ফিলিস্তিনের দিকে যেতে গিয়ে দেখেন সামনে আপনার লোহিত সাগর, পাহাড়ে আহমার, বিশাল তরঙ্গমালা, ঢেউয়ের পরে ঢেউ আশ্রে পড়ছে। আমাদের দেশে ভুল প্রচারণা আছে, আমাদের দেশের মানুষ জানে ফেরাউন নীল নদে ডুবেছিল, মূসা নবী নীল নদে রাস্তা দিয়া পার হয়েছে, কথাটি মোটেও সঠিক কথা নয়। কারণ নীল নদ হলো একটা খালের সমান ছোট্ট। আমি এই পাশে দাঁড়াইয়া ওই পাশের ছবি তুলছি, এই মোবাইলটা দিয়ে পাশ থেকে ও পাশে ছবি তুলেছি, আমার কাছে মনে হয়েছে যদি কোনো শক্তিশালী বলার বল মারে হতে পারে ওই তীরে পৌঁছেও যাবে। আপনারা যারা সামান্য সাঁতার জানেন, 12-14 বছর বয়সের পোলাপানকে নীল নদে ফেলে দিলে সাঁতরাইয়া তীরে উঠে যেতে পারবে, ছোট্ট একটা নদী, ওটাতে ফেরাউন ডুবে মরার কথা নয়। এই জন্য আল্লাহ কোরআনে নদী বলে নাই, আল্লাহ বলছে সাগর। ওয়াইদে ফরকনা বিকুমুল বাহার, বাহারুন শব্দের অর্থ সমুদ্র, নদী মানি নাহার। মূসা আলাইহিসসালাম যাবেন ফিলিস্তিনে, কিন্তু ফিলিস্তিনে যাওয়ার আগে বাহারে আহমার পার হওয়া লাগবে, বিশাল সমুদ্র। সকাল হয়ে গেছে, বের হয়েছিলেন রাতের বেলায়, সকাল হওয়ার পরে ফেরাউন টের পাইছে বনী ইসরাইলের লোকেরা তো নাই, মূসা নবীও নাই। ফেরাউন খবর লাগালো কোন দিকে যেতে পারে, দেখো গোড়ার পায়ের চিহ্ন, ছাগলের পায়ের চিহ্ন, মানুষের পায়ের চিহ্ন অনুসন্ধান করে তারা জানালো ফিলিস্তিনের দিকে চলছে, মরুভূমির মাঝ দিয়া যায়, পায়ের চিহ্ন দেখা যায় হাজার হাজার মানুষের, তারাও খুঁজতে খুঁজতে পিছু নিল। ফেরাউন ঘোষণা দিল, থাকতেও দেব না, যেতেও দেব না, তাদেরকে ধরে এনে শুলে চড়াইয়া মারব। পিছু নিয়ে ধাওয়া করতে 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 তারাও সাগরের তীরে পৌঁছে যাবে, ওই তো দেখা যায়। মূসা নবীর উম্মত পিছনে ফিরে দেখে ফেরাউন আসতেছে সৈন্যবাহিনী নিয়ে, তখন তারা কি বলেছে আল্লাহ কোরআনে বলেন, তারা বলল ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। ইন্না একটা তাকিদ, লামে তাকিদ পরেরটা, ইন্না লামুদরাকুন, ধরা বুঝি খেয়েই গেলাম, উপায় তো নাই। ও মূসা আমরা লইয়া আইলা কেন, সামনে সাগর, জাপ দিলে ডুবে মরব, দাঁড়াইয়া থাকলে শুলে চড়াইয়া মারবে, যাবোটা কই, যাওয়ার জায়গা নাই মূসা, আমরা ব্যর্থ হয়ে গেলাম, ধরা খেয়া গেলাম। মূসা নবী কয় কাল্লা,
কেল্লা কোয়াইট ইম্পসিবল অসম্ভব ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমি ব্যর্থ হতে পারি না আমার সাথে আছে কে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমার সাথে আমার রব আছে, নিশ্চয় তিনি একটা রাস্তা বের করে দেবেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। এই বাণী শুধু কোরআনের নয়, তাওরাত ইনজিল সব কিতাবের বাণী। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যাকে বন্ধু রূপে গ্রহণ করেন তার ক্ষতি করার সামর্থ্য পৃথিবীর কারো নেই। মূসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার আল্লাহ আছে, আমি তার উপর ভরসা করলাম। হাদিসে আসছে, হাদিসে কুদসি সহি বুখারীর রাওয়ায়াত, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআলা আনা ইনদা জন্নি আবদি বি, আল্লাহ বলেন আমার বান্দা আমার যেমন ধারণা করে আমি তার কাছে তেমন হইয়া হাজির হই। মূসা নবী ধারণা করছে আমার সাথে আমার রব আছে, ফেরাউন আমার কিছু করতে পারবে না। কেল্লা হরফুর রাদা অসম্ভব। আপনাদের কাছে জানতে চাই, সামনে সাগরের পানি মূসা নবী কি দেখে নাই? কথা বলেন, সাগরে কি লঞ্চ আছে, স্টিমার আছে? এখন যদি জাঁপ দেয় তাহলে ডুবে মরা লাগবে, আবার যদি দাঁড়াইয়া থাকে পিছনে ফেরাউন আসতেছে, মূসা নবী কি সেটা দেখে নাই? তাহলে তিনি কেমনে কয় অসম্ভব বলার কারণ আল্লাহর উপর উনার পরিপূর্ণ ভরসা আছে। ভরসা কমাইতে পারবেন না ও কোরআনওয়ালারা, নবীর ওয়ারিশেরা, বিপদ দেখে হতাশ হয়ো না। আল্লাহ হতাশ হইতে মানা করছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মূসা নবী যখন আমার উপর পরিপূর্ণ ভরসা করলো তখন আমি আর দেরি করি নাই, আওয়াজ দিলাম, অনিদ্রিব্বি আসাকাল বাহার, ও মূসা হাতের লাঠি দিয়া সাগরে আঘাত করো। আঘাত করতে দেরি, বারোটা রাস্তা হতে দেরি হয় নাই। মূসা আলাইহিস সালাম রাস্তা ধরে পার হয়ে গেলেন, উনাকে ব্যর্থ করতে পারিনি। কিন্তু কিছুক্ষণ পরে ফেরাউন আসছে, যে ঘোষণা দিছিল বনি ইসরায়েলের লোকদেরকে ধরে নিয়ে শুলে ছড়াবে আর তাদেরকে শেষ করে দেবে, মিশরে থাকতেও দেবে না, মিশর থেকে হিজরত করতেও দেবে না, তাদেরকে শুলে ছড়ায়া ছড়ায়া মারবে। আল্লাহ কয় ফেরাউন একটু সামনে আগা দেখি, তোরা অনেক সময় দিয়েছি, আজকে আর দেব না। অমলি লাহুম ইন্না কাইদি মতিন, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, তিনি রশিতে ঢিল দেয় চূড়ান্ত ছাড়বে না। আল্লাহ বলে আমি ঢিল দেই কিন্তু আমার কৌশল বড় কঠিন, যখন ধরব পালানোর জায়গা পাইবা না। ইন্না বাদশা রব্বিকালা শাদীদ, নদী সাগরের তীরে বসলো, ফেরাউনের লোকেরা ফেরাউনকে কয়, বস এই সাগরের তীরে আমরা কত আইছি, এরকম সাগরের মাঝে তো কোনোদিন রাস্তা দেখি নাই, কি আশ্চর্য ব্যাপার, মূসা তো রাস্তা দিয়া চলে যাচ্ছে তার আত্মীয় স্বজনের সাথে নিয়া। ফেরাউন ক্ষমতা পাইয়া মাথা গেছে বিগড়াইয়া, ফেরাউন কয় আমি বানাইছি, আমার বানানো রাস্তা, চলো চলো সামনে চলো। লাকসামে যে আচরণ করেছে ঠিক ফেরাউনের মতো আচরণ, ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাবলীল আলোচনা চলছিল, চমৎকার আলোচনা চলছিল, পিছন থেকে ওই জালেম চেয়ারম্যান
এসে মাইকটাকে ধাক্কা দিয়া সরাইয়া দিয়া গুন্ডামি শুরু করে দিল। ঠিক ফেরাউনের মতো ফেরাউন গুন্ডা মুসাকে ছাড়বে না, দেশ থেকে হিজরত করতেও দেবে না, শুলে সরাইয়া দেবে। এবার ফেরাউন বলে সামনে যাও, সামনে চলো। এবার বারো রাস্তার ভিতরে তার লোকেরা ঢুকলো নদীর মাঝখানে, যখন সাগরের মাঝখানে যখন পৌঁছলো, আমার আল্লাহ কয় ও সাগরের পানি আবার আগের মতো হয়ে যা, এবার পানিতে ডুববা মর। পানির মাঝে হাবুডুবু খেয়ে ডুবে মরল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ব্যর্থ তুই আমার মুসা বিজয়ী, সুবহানাল্লাহ। কাহিনী কিন্তু শেষ না, আল্লাহ কোরআন মাজিদে বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর আমি পানিতে ডুবাইয়া মারলাম কিন্তু তোর লাশ পচতে দেব না, তোরে হাঙ্গরে খাবে না, তিমি খাবে না, কুমির খাবে না, গলবে না, পচবে না, তোর বডিটাকে আমি বাঁচাইয়া রাখলাম। 3,100 বছরের বেশি পানিতে চুবন্ত ছিল, ডুবাইয়া ছিল, ডুবেছিল, ডুবন্ত ছিল কিন্তু পচে নাই, গলে। তার লাশটা এখনো আছে 1861 সনে সম্ভবত তার লাশ পাওয়া গেছে। কিছুদিন ছিল পিরামিডের ভিতরে, এখন আছে মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে। আল্লাহ কয় তোর লাশকে আমি রেখে দেব, নুনাজ্জিকা বিবাদানি আমি রেখে দেব, রেখে দেব কেন, লিতাকুন আলিমান খালফাকা আয়া, তোর লাশ দেখে যেন পরবর্তী যুগের লোকেরা শিক্ষা নেয়, ফেরাউনের মতো হলে আমার আল্লাহ তাদেরকে পানিতে চুবানোর ক্ষমতা এখনো আল্লাহর আছে না নাই। আমার বন্ধু, মিশরের ন্যাশনাল মিউজিয়ামে ফেরাউনের লাশ দেখার জন্য আমিও গিয়েছিলাম। লাশটাকে কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে, কাঁচের বাক্সা বানায় এর ভিতরে ফেরাউনকে রেখেছে। আমি কাছের একবারে কাছে নিজের চোখটা নিয়ে ফেরাউনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। তার হাতের দিকে তাকানোর পর আমার মনে হয়েছে হাতের নখগুলো এত সতেজ, মনে হয় গতকালকে মারা গেছে। কানের পাশে দেখলাম কিছু চুল কালো, কিছু চুল সাদা, এখনো চুলগুলো সতেজ, তবে তার বডিটা শুটকি হইয়া গেছে। আল্লাহ শুটকি বানায়া রাইখা দিছে আমাদের জন্য, শিক্ষণীয় বানায়া। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল, আমি তারে শেষ করে দিয়েছি পানিতে ডুবাইয়া, বাহাদুরি করিও না, এখনো তোমাদের ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে। ডুবার 1 সেকেন্ড আগেও ফেরাউন জানত না আস্তার শেষ দিন, আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ধরবে 1 মিনিট আগেও টের পাইবা না। মোমেন ব্যর্থ হয় না, মোমেন সফল ঘোষণাকার। আমরা হতাশ হব কেন, আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ মোমেনের বন্ধু। ঘোষণা তো আমাদের নাই, তা আল্লাহ কইছে। তা আমরা যদি মোমেন হতে পারি, নিশ্চয় বন্ধু আমাদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা হাত এবং পা ভালো করে বেঁধে আগুনে ফেলে দেবে, 6 মাস আগুন জ্বালাইছে, 6 মাস লাকড়িতে আগুন জ্বালায়া, ধাউ ধাউ করে আগুন জ্বালাইয়া তার আগুন তার শক্তি বাড়াইছে।
আরে ভাই, একজন ইব্রাহিম রে পোড়ানোর জন্য এত বড় লাকড়ি লাগাইয়া আগুন ছয় মাস জ্বালানো লাগে নাকি লাগে না? গায়ের মাঝে কেরোসিন ঢেলে আগুন লাগাইলে তো পুড়ে যাওয়ার কথা, এত বড় বিশাল অনুষ্ঠান যজ্ঞ কেন করলো? নমরুদ বুঝাইতে চায়, আমার ক্ষমতা কত বেশি দেখো, ইব্রাহিমের মতো যেই করবা তার এইভাবে মারব, পাবলিক যেন ভয় পাইয়া যায়। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমন প্রচার, এমন প্রপাগান্ডা চাগান্ডা চালাইলো। ওই প্রপাগান্ডার কারণে তৎকালীন যুগের মানুষ ভাবতে শুরু করেছে ইব্রাহিম বড় খারাপ মানুষ। তৎকালীন মিডিয়া কাজে লাগাইয়া এমন ভাবে অপপ্রচার চালালো। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানজুরা ইন উফিয়াত আন তাহমাল হাতাবান লিহারিকি ইব্রাহিম। বলেন নাউযুবিল্লাহ। ওই তৎকালীন মহিলারা অসুস্থ হলে তারা মানত করত, আমি যদি সুস্থ হই, আমার ছেলেটা যদি সুস্থ হয়, ইব্রাহিম রে পোড়ানোর জন্য লাকড়ি মানত করলাম। ঠিক আজকে ও বন্ধু, যিনি কোরআনের মুফাসসির 40 বছর তাফসীর করেছে, তার বিরুদ্ধে দর্শনের অপপ্রচার চালানো হচ্ছে। উনি নাকি দর্শন করছে, উনি হত্যাকারী। যারা দর্শনের সেঞ্চুরি করে, দু চার 10-15 বছর আগেও দর্শনের সেঞ্চুরি পালন করছে, তারারে পুরস্কার দেয়। আর যিনি কোরআনের তাফসীর করে বেড়ায়, দর্শনের মামলায় তারে ফাঁসি দেয়। অপপ্রচার আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু হতাশ হওয়া যাবে না, কারণ চূড়ান্ত বিজয় মোমেনের হবে, এটা আল্লাহর ঘোষণা। হাতে পায়ে রশি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসালো, পাবলিকে হাতে ধরে নিয়া তারপর আগুনের ভিতরে দেবে, কাছেই তো যাওয়া যায় না, আগুনের এত তেজ। ইবলিসের পরামর্শ মোতাবেক চরকি বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পায়ে রশি লাগাইয়া চরকির উপরে বসাইছে, চরকি ঘুরতে থাকবে, রশিতে টান দিবা ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে যাবে। ইব্রাহিম চরকির উপরে একা, জমিনে হাজার হাজার মানুষ দেখতে আইছে, ইব্রাহিম নবী চরকির উপরে বৈশা আল্লাহর সাথে কথা বলা শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদ ওয়াহিদুন আবুদুক। সুবহানাল্লাহ। পড়ে তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বর্গের উপরে বসে কয়, আমার আল্লাহ, আকাশে তুমি একা, জমিনে আমিও একা। ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন, তুমি আকাশে একা, তোমার জমিনে তোমার গোলাম ইব্রাহিম, আমার মাটাও আমার পক্ষে নাই, আমার বাবাটাও আমার পক্ষে নাই, একজনও নাই, আমি একা। তারা আমার আগুনে ফেলাইয়া দিতেছে, কিন্তু আল্লাহ আমি ভয় পাই না, আমি হতাশ হই না, কারণ তুমি তো আমার বন্ধু। তা আমি ইব্রাহিম ঘোষণা দিচ্ছি, আমার সাথে আপনারাও ঘোষণা দিয়া পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ আমার দরকার নাই। সারি দুনিয়া হো মুখালিফ, কুছ নিহি নুকসান হে, কুছ ডর নিহি কুছ গম নিহি, জব রহমতে রহমান হে। কোতামাম পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, কুছ নিহি নুকসান হে, কিচ্ছু ক্ষতি নাই, যদি রহমান আল্লাহর রহমত আমার সাথে থাকে। নিমাল মাওলা, তিনি উত্তম অভিভাবক, ও নিমান নাসির, তিনি বড় উত্তম সাহায্যকারী। ও আল্লাহ,
তুমি থাকতে আমার কোনো সাহায্যকারী দরকার? দেখি ইব্রাহিম আমার দেখি নমরুদ কি করে, তুমি যথেষ্ট। সরকিতে মারছে টান। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখছেন, ওয়া কানা ফিল হাওয়া فعرض له جبريل فقال انا جبريل لك حاجه يا ابراهيم قال اما منك فلا واما من الله واما من الله فبلا সরকিতে টান দিয়েছে, তিনি পড়ে গেছেন, এখনো আগুন পর্যন্ত পৌঁছে নাই। তিনি শুনলে জিব্রিল দৌড়ে আইসে কয়, ও ইব্রাহিম, আমি জিব্রাইল এসে গেছি, সাহায্য লাগলে বলো, আমার অনেক পাখা, 600 একটা নাড়া দেব, নমরুদের আগুন জনমের মতো নিভে যাবে, সাহায্য লাগলে বলো। ইব্রাহিম নবী কয়, থ্যাংকস নো নিড, ধন্যবাদ প্রয়োজন নাই, আমার আল্লাহ যথেষ্ট। فجعل خازن المطر يقول متى امر بالمطر فامطره বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল বলে, আল্লাহ, ইব্রাহিম তো আগুনে পড়ে গেল, এই তো জ্বলে যাবে, আমার অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে আগুনটা নিভাই। আল্লাহ কয়, দরকার নাই, কারণ আমার ইব্রাহিম তো বলছে আমি যথেষ্ট, তো আমি থাকতে তোদের দরকার কি? কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে ডেকে বললাম, আগুন, আমার ইব্রাহিম তোর কাছে আসতেছে, তুই আরামদায়ক হয়ে যা। ইব্রাহিমের ক্ষতি নমরুদ করতে পারেনি, 40 দিন ছিলেন, কোনো কষ্ট পান নাই, বড় আরামে ছিলেন। আওয়াজ করে আপনাদের বলতে হবে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সুতরাং তোমরা নমরুদের মতো আমাদেরকে আগুনের ভয় দেখায় না, আমরা আগুনে পড়া ইব্রাহিমের সন্তান। আগুনে পড়েছে কিন্তু আগুনের মাঝে পড়ে নাই, কিন্তু বিপরীতে তাকান, যে বেটা আগুনে ফেলছিল কয়েকদিন পরে জুতার বাড়ি। একটা প্রতিবন্ধী মশা, ঠ্যাং বাঙ্গা মশারে আল্লাহ কয়, এ নমরুদ দ্বারা আমার ধরা দরকার, তাকে অনেক সুযোগ দিয়েছি, আর নয় যা নাকে দিয়া ঢুকা, ডাইরেক্ট ছাদে উঠতে যা, নাক দিয়ে ঢুকেছে, মস্তিষ্কের উপরে গিয়ে বসেছে, টিকটিক কিটকিট করে কামড় শুরু। নমরুদ কয়, মাথা ব্যথা কেন? তখন তো আর সিটি স্ক্যান মেশিন ছিল না, এক্সরে করার সুযোগ নাই। লোকজনকে কয়, মাথাটা একটু টিপা দে, লোকজন মাথা টিপে, মশা কামড় বন্ধ করে, মাথা টিপা শেষ, কামড় আবার শুরু, কিরে আবার টিপ, আরো জোরে কামড়ায়, জোরে টিপ দে, আরো জোরে কামড়ায়, টিপলে হবে না, ঘুষি দে। পাবলিক কয়, চান্স কাজে লাগাও। অনেক জ্বালানি জ্বালাইছ, শেষ পর্যন্ত মশার কামড় খাইতে খাইতে অস্থির হয়ে কয়, পায়ে আছে কি? পাবলিক কয়, খরম, ওইটা দিয়া দে। জুতা দিয়া পিটাইতে পিটাতে নমরুদের মাথা ভেঙ্গে গেল, জাহান্নামে চলে গেল। আমার আল্লাহ বেজ্জতি করে দুনিয়া থেকে সরাইছে নমরুদের, তোমরা ক্ষমতা পাইয়া নমরুদের মতো হইও না, এখনো জুতা আছে না না? আমেরিকার নমরুদ ভুষেরে আল্লাহ ইরাকে আইনা জুতা খাওয়াইছে, মনে আছে কিনা? সাংবাদিক জাইদির দিকে তাকাইলে কি মনে হয়? দাড়ি নাই, মোচ নাই, একটা ইয়াং যুবক, শিক্ষিত, জেনারেল, মাওলানা না, হুজুর না, টুফিওয়ালা না, তোফওয়ালা না, পাঞ্জাবিওয়ালা না, পাগড়িওয়ালা না, একটা সাধারণ যুবক জুতা মেরেছে বুসকে, আসলে জাইদি মারে নাই, আল্লাহ জাইদির অন্তরে ইমানের এমন আলো জ্বালাইয়া দিছে, বুসকে দেখার সাথে সাথে সহ্য করতে পারে নাই, জুতা ছুঁড়ে দিয়েছে।
নতুন করে নমরুদ হয় না। লাকসামের সেই চেয়ারম্যান গুন্ডা যে আচরণ করেছে, এটা নমরুদের আচরণ, নমরুদের আচরণ। বেশি দেরি নাই, তোমাদের কর্ম প্রমাণ করে অচিরেই তোমরা জুতা খাওয়া লাগবে। অমলি লাহু মিন্না কাইদি মতিন, আল্লাহ আমি রশিতে ঢিল দিয়েছি, পলানোর জায়গা কিন্তু নাই, পলাইবি কোথায়? ও নবী মুহাম্মদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কে আপনার দাঁত ভাঙ্গে, কে আপনারে পাথর মারে, কারা রাতের বেলায় মিটিং করে সিদ্ধান্ত ঘোষণা করে মুহাম্মদকে জীবিত অথবা মৃত, অথবা মুহাম্মদের কল্লা হাজির করলে 100 লালর দেয়া হবে পুরস্কার? আমি আল্লাহ সব দেখি। ইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে আছেন। ওয়াসবির লি হুকমি রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহকে আপনি ধৈর্য ধরে পরিস্থিতি ট্যাকেল করেন। আমরা আপনাদেরকে বলি না আপনারা জুতা মারতে যান, আমরা বলি না তাদের উপরে কালকেই আল্লাহর আসমান ভেঙ্গে পড়ুক, তাদের কারণে পৃথিবী জালজালা হইয়া ভূমিকম্প হইয়া ধ্বংস হোক, আমরা জমিনের বাসিন্দা, আমরা শান্তি চাই, কিন্তু আমরা বলতে চাই আল্লাহ সার দে ছেড়ে দেয় না, আল্লাহর ধৈর্যেরও একটা সীমা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে জুতার বাড়ি খাওয়াইলেন, শেষ করে দিলেন পৃথিবী থেকে। ইব্রাহিম বিজয়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য সৈন্য গেল, 100 লালর পুরস্কার পাবে। যেতে 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 একবারে গারে সাউরে হাজির, যে গুহার মাঝে রাসূল লুকাইয়া আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো এসে গেছে কাফেররা, তারা যদি নিজের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। বিশ্বনবী নিশ্চিন্ত মনে কইলা, তাহাজান, দুশ্চিন্তা করো না, তারা কিচ্ছু করতে পারবে না, কারণ ইন্নাল্লাহ মানা আমাদের সাথে আছে। কে এখন আবার নবীর উম্মত মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, প্রকৃত মুমিন হলে আমাদের সাথে আল্লাহ আছে না নাই? বিজয়টা আমাদের হবে কোনো সন্দেহ নাই। মুসার বিজয় হয়েছে, ইব্রাহিমের বিজয় হয়েছে, আবু জাহেল নবী মুহাম্মদকে মারার জন্য দ্বিতীয় হিজরিতে বদরের প্রান্তে গিয়েছিল, 1000 সৈন্য নিয়া তলোয়ারের শাম দিয়া মুহাম্মদকে শেষ করে দেব। আল্লাহ আবু জাহেল, তোর আজকে শেষ দিন, মুহাম্মদের কিচ্ছু হবে না, কিন্তু আজকে বদর থেকে তুই ফিরতে পারবি না। মারছে তো মারছে কি দিয়া? ছোট ছোট বাচ্চা দুইটা দিয়া, যে দুইটা বাচ্চাকে রাসূল যুদ্ধের মাঠে নিতে রাজি ছিলেন না। মাজ মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল বলে, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। তারা কয় না আমরা যাবই, যিনি বড় উনি কয় হুজুর আমি তো বড়, হেতে না ছোট ভাই, ছোটরা দেখা একো হেতে ছোট হেতেরে নিয়েন না, আমি তো বড়। তখন ছোট ভাই মনে মনে কয়, বুঝি ভাই তো যাইব, আমারে তো নিব না। তাই কথা সাথে সাথে সে নিজের নখের উপর বীরগাঙ্গুলের উপর ভর কইরা ঠ্যাং দিছে তোলা, তোলা দিয়া কাছে আইয়া খারা কইয়া, রাসূলুল্লাহ, বড় ভাই কয় বড় ভাই বলে বড়, দেখেন আমরা দুইজন সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগ্রহ দেখে বললেন, ঠিক আছে যাও, তোমরা দুজনই চলো। সুবহানাল্লাহ, যে দুইজনকে নিতে চায় নাই, ইতিহাস প্রমাণ করে, তারিখ ইসলাম পড়ুন, কিতাবুল মাগাজি পড়ুন, দেখতেন দেখবেন ওই ছোট্ট দুইটার হাতে আবু জেহেল মারা পড়ছে।
আমার বন্ধু যুদ্ধের মাঠে গিয়া ধুই ভাই, যুদ্ধ প্রচন্ড যখন শুরু হলো, একজন সিনিয়র সাহাবী সম্ভবত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলতেছে, চাচা জান আবু জেহেল কোনটা? কারণ মাযযা মুআব্বাস ছিলেন না আনসার মদিনার সাহাবী, আবু জেহেলকে এর আগে দেখে নাই। তখন সিনিয়র সাহাবী যিনি উনি বলতেছে, এই মিয়া ফিসি দুইজন আবু জেহেলরে দিয়া কি করবা? তখন তারা বলে, আমরা শুনেছি সে নাকি নবীর সবচেয়ে বড় দুশ্মন, তাকে আমরা টার্গেট বানাতে চাই। তখন তিনি ইশারা দিয়া দেখাইয়া দিলেন, ওই যে ঘোড়াটা দেখা যায় তার উপরে যে সেই আবু জেহেল। কথা শেষ হতে দেরি, দুই ভাই একবারে পাখির মতো ঝাঁপাইয়া পড়তে এক সেকেন্ড দেরি করে নাই। আবু জেহেল পরাজিত হয়েছে, নবী মোহাম্মদ বিজয়ী, ফেরাউন পরাজিত হয়েছে, মূসা নবী বিজয়ী, নমরুদ পরাজিত হয়েছে, ইব্রাহিম নবী বিজয়ী, আমরাও পরাজিত হব না, ঈসা নবী আসার সময় হয়ে গেছে, বিজয় ঠেকাতে পারবা না। তবে বন্ধু, বিজয় আসার আগে কিছু লোকের শাহাদাত বরণ করতে হতে। প্রাসাদ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় না, বিল্ডিং কমপ্লিট হয় না যতক্ষণ কিছু ইট কংক্রিট না হয়। কিছু ইট আদলা হবে, কিছু ইট চায়ের কোনায় ভাঙ্গে তারপরে মিস্ত্রি লাগাবে, কিছু কংক্রিট বানায় আসাদে ঢালাই দেবে, আবার কিছু ইট গোটা থাকবে ওয়ালে কাজে লাগবে, সব মিলে প্রাসাদ দাঁড়াবে। দিনের বিজয় তখন হবে যখন কিছু লোক ওই কংক্রিটের মতো শাহাদাত বরণ করা লাগবে। কিছু লোক রক্ত দেবে, কিছু লোক গুম হয়ে যাবে, একবারে ফাউন্ডেশনের ইটের মতো জমিনের তলায় হারিয়ে যাবে, দুনিয়ার মানুষ কোনোদিন চোখে আর দেখবে না, এর উপরে প্রাসাদ দাঁড়াবে। এখন যারা দিন বিজয়ের আগে মারা গেল তারা কি ব্যর্থ কিনা এবার শুনুন। এখন যারা শহীদ হবে, যাদেরকে ফাঁসি দেবে, যাদেরকে গুলি করবে, যাদেরকে হত্যা করবে, দিন তো বিজয় হলো না, তারা কি ব্যর্থ? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেছেন নবুয়তের দশম সনে, ইসলাম বিজয়ী হয়েছে হিজরতের পরে মদিনায়। মা খাদিজা মারা গেলেন মক্কায়। আওয়াজ দিয়ে বলুন তো, মা খাদিজা ব্যর্থ না সফল? তো দিনের তো বিজয় হয় নাই। হিজরতের আগে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হলেন, ইসলাম বিজয় হয়েছে মদিনায়। হযরত সুমাইয়া শহীদ হন মক্কায়। আওয়াজ দিয়ে বলুন, সুমাইয়া ব্যর্থ না সফল? তাহলে এতে বোঝা যায়, যারা মুমিন হয় তাদেরকে হত্যা করো, ব্যর্থ করা যায় না। মুমিনের সফলতা দুনিয়ার বিজয় নয়, বিজয় হলে আলহামদুলিল্লাহ, বিজয় না হলে সুবহানাল্লাহ। দিনের বিজয় হলো কি হলো না ওটা আমাদের দায়িত্ব না, আসসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? দিতেও পারেন নাও দিতে পারেন, চূড়ান্ত সফলতার নাম আল্লাহর জান্নাত পাওয়া। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে মুমিনেরা সফল, এই সফলতার নাম হলো আল্লাহর জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যার ঈমান আছে তার নিশ্চিত জান্নাত আছে। যে জান্নাত পেয়েছে সে সফল হয়ে গেছে, যে জান্নাত পায় নাই সে সফল হয় নেই। এই জন্য আমাদের এমন চরিত্র গঠন করতে হবে যে চরিত্রের কারণে জান্নাত পাওয়া যাবে। আপনি ইসলামী আন্দোলনের কর্মী, দিন কায়েমের জন্য পাগল পারা, কিন্তু আপনি টাকনুন নিচে কাপড় পরেন, দিন একবার দাড়ি কামান,
আপনি জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই, নিজের নফসের সাথে জিহাদ নাই, ফজরের নামাজ কাজা করেন, চান্স পাইলে হারাম খান, দিন কায়েম হয়ে যাবে, আপনার মুক্তি মিলবে না, এই দিন কায়েম হয়ে আপনার কোনো লাভ নাই। দিন কায়েম হলো কি হলো না সেটা নয়, আপনার মুক্তি নির্ভর করবে আপনার তাকওয়ার উপরে। আব্দুল্লাহ ইবনে উবাই হলো সব মুনাফিকদের নেতা, সে মারা গেছে মদিনায় ইসলাম বিজয়ের পরে, ইসলাম বিজয়ী, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেক, সফল না ব্যর্থ, কারণ দিন বিজয়ী হয়েছে সে জান্নাত পায় নাই। আর হযরত সুমাইয়া মক্কায় শহীদ হলেন, দিন বিজয় হয় নাই কিন্তু তিনি জান্নাত পেয়ে গেছেন। এই জন্য আপনাদের আমি বলতে চাই আমার ভাইয়েরা, ব্যক্তিগত চরিত্র উন্নত করা লাগবে, এমন চরিত্রওয়ালা হবেন যেন দুনিয়া থাকতে জান্নাত মিলে যায়, দুনিয়া থাকতে জান্নাত পাইয়া গেছে এমন সাহাবী আছে না নাই? আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, তলহা ফিল জান্না, আলী ফিল জান্না, জুবাইর ফিল জান্না, রাসূল নাম ধরে ধরে জান্নাতের ঘোষণা দিয়েছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। সফলতার নাম জান্নাত, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু জান্নাতটা কপালে আছে। লক্ষ টাকা হারাম খাওয়ার সুযোগ ছিল, হারাম খায় না, সিএনজির মাঝে ব্রিফকেস রাইখা যাত্রী নেমে গেছে, ব্রিফকেস খুলে দেখে হাজার টাকার বান্ডিল, পুরা ব্রিফকেস ভরা। ওই সিএনজিওয়ালা থানায় যায়া ওসি সাহেবের কাছে এ ব্রিফকেস জমা দিছে, এক টাকাও খায় নাই। চৈত্র মাসের দুপুরে রিক্সা চালাইছে সারাদিন, ঘেমে জুবুথুবু হয়ে গেছে কিন্তু রোজাটা ভাঙ্গে নাই, এমন লোক আছে না নাই? মাথার মাঝে সিমেন্টের বস্তা নিয়া ইট নিয়া তিন তালার ছাদে উঠছে আর নামছে, সারাদিন কর্মচারীর কাজ করছে কিন্তু রোজাও ভাঙে নাই, নামাজও কাজা করে নাই, এমন লোক জমিনে আছে না নাই? তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওমান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওমান ইতাজ্জা বিনসাবিহি ফালিয়ানজুর ইলা বিলাহ ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতু আল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর বলেছেন, যদি তুমি ক্ষমতা পাইয়া মনে করো সফল হইয়া গেছো, এমপি হইয়া সফল, মন্ত্রী হইয়া সফল, চেয়ারম্যান হইয়া তুমি সফল, কমিশনার হইয়া তুমি সফল, সবাই তোমার সালাম দেয়, দেখলে স্যালুট দেয়, তুমি মনে মনে কো আমি সফল, আমি তোমাকে বলতে চাই, তাহলে ফেরাউনের দিকে তাকাও, ক্ষমতা ছিল কিন্তু সে ব্যর্থ, তার লাশ যদি খোলা ময়দানে পাবলিকে পাইতো স্যান্ডেল দিয়া পিটাইতো। কেউ কেউ আছে একটু টাকা পয়সা হইলে অহংকারী হইয়া যায়, মনে মনে আমি সফল চাকরিজীবী কারণ আমার বেতন মাসে 5 লাখ, আমি সফল ব্যবসায়ী মাসে কামাই করি 1 কোটি টাকা, আমি সফল রাজনীতিবিদ, আমি রাজনীতি করে এমন পয়সা কামাইছি 10টা 5টা মেলিনিস্টারি ইন্ডাস্ট্রির মালিক, টাকা আছে সফলতা আছে। তুমি যদি তাই মনে করো, হযরত ওমর বলেন, তাহলে কারুনের দিকে একটু তাকাইয়া দেখো, পৃথিবীতে কারুনের মতো ধনী একটা মানুষ নেই। সূরাতুল কাসাসে আল্লাহ বলেন, আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনের জন্য গুপ্ত ধনের ভাণ্ডারগুলো খুলে দিয়েছি, কারুনের মালামাল রাখতো যেই লকারের মাঝে,
টাকা পয়সা রক্ত সিন্ধু কালমারির মাঝে আল্লাহ সূরাতুল কাসাসে কোরআনের বলেন ওই সাবি বহন করার জন্য এক দল লোক থাকতো সাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত কারুনের কি পরিমাণ সম্পদ কি পরিমাণ জায়গা জমিন ছিল কল্পনা করতে পারবেন না আমি কারুনের জায়গাটা দেখার জন্য গিয়েছিলাম কায়রো থেকে কয়েকশো মাইল দূরে জায়গাটার নাম হলো ফাইয়ুম ফাইয়ুম নামক জেলায় কারুনের সে বহাইরায়ে কারুন প্রাইভেট কার নিয়ে গেলাম চলতে থাকলাম আধা ঘন্টার বেশি একটা লেকের পাশ দিয়া পাকা রাস্তা চলতে চলতে 30-40 কিলো যাওয়ার পরে থামলাম মাঝখানে কিছু নৌকার মাঝি পেলাম যারা ওখানে নৌকা চালায় ট্যুরিস্টদেরকে বিভিন্ন সফর করায় এদিক সেদিক নিয়ে কিছু কামাই করে জীবন বাঁচায় নেমে প্রশ্ন করলাম আর কত দূর আছে ওইদিকে বললো যতটুকু আসছেন তার সে আরো বেশি আছে জিজ্ঞাসা করলাম ওই তীর কত দূরে চোখে তো দেখা যায় না তারা উত্তর দেয় জীবনে তারা কোনোদিন ওই তীরে যায় নাই এই সবটা কারুনের ধ্বংসাবশেষ এর জায়গা আল্লাহ তার সম্পদ তার মিল তার ইন্ডাস্ট্রি তার চরণ চরণ ভূমি তার পশু তার ক্ষেত খামার তার সম্পদ সবটা নিয়ে তারে দশায়া দিছে সে ব্যর্থ হয়েছে সফল হয় নাই পয়সাওয়ালা কারুন ব্যর্থ ক্ষমতাওয়ালা ফেরাউন ব্যর্থ এবার আপনাদের কাছে জানতে চাই গরিব বেলাল দাস বেলাল ওই কালো বেলাল সফল না ব্যর্থ আরেকটু জোরে বলেন বেলাল সফল না ব্যর্থ বেলালের কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল কারুনের মতো টাকা পয়সা ছিল কিন্তু সফল কারণ বেলালের কপালে জান্নাত আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজ থেকে ফিরে এসে বেলাল আমি জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে বেলাল চলে গেছেন মদিনা ছেড়ে বহু দূরে ওনার বক্তব্য ছিল যে শহরে রাসূল নাই ওই শহরে বেলাল থাকতে পারে না কারণ আমার আজানের পরে রাসূল ইমাম হতেন এখন ইমামের জায়গা রাসূল নাই মাঝে মাঝে রাসূলকে সালাম দেওয়ার জন্য তিনি মদিনে আসতেন ওনার জীবনী লিখেছেন ডক্টর আব্দুল মাহবুদ স্যার বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা ষষ্ঠ খণ্ড পর্যন্ত ছিল কয় মাস আগে সপ্তম খণ্ড বের হয়েছে পড়ার মতো বই সংগ্রহে রাখবেন বাংলা ভাষায় সাহাবিদের জীবনীর উপরে চেয়ে চমৎকার বই আর দ্বিতীয়টা ওনার জীবনী পড়লে পাবেন হযরত ওমরের সময় যখন হযরত বেলাল মাঝে মাঝে মদিনে আসতেন রাসূলকে সালাম দিয়া ওমরের দরবারে যেতেন হযরত ওমর বেলালকে দেখে বসা থেকে দাঁড়াইয়া যেতেন গায়ের চাদর টানতে টানতে ঘরের দরজা পর্যন্ত দৌড়াইয়া যেতেন বলতেন আতানা সাইয়েদুনা বেলাল আমাদের নেতা বেলাল এসেছে হযরত ওমর দুনিয়ার নেতা বেলাল ওমরেরও নেতা তোমার কপালে জান্নাত নাই তুমি ব্যর্থ কপালে জান্নাত আছে তুমি সফল আর সফল জান্নাতলা হতে চাইলে শর্ত মোমেন হতেই হবে কদাফলাহাল মুমিনুন মোমেনই সফল হয় যার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকবে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নাম দেবেন না একদিন না একদিন তাকে জান্নাত দেবেনই সহি মুসলিমে এসেছে সুনান তিরমিজিতে এসেছে রাসূলুল্লাহ বলেন ইন্নি লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাত আখিরা ইন্নি লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা ফা ইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াদখুলু মিনান ইয়াখরুজু মিনান নারি হাবওয়া বিশ্ব নবী বলেন সব মানুষের পরে যে জান্নাতে ঢুকবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি
ওই লোকটা জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, তারপরে জান্নাত পাবে। আল্লাহ তাআলা কোনো একদিন ঘোষণা করবেন, ও ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন ঈমান, জাহান্নামে ঢোকো। ও জাহান্নামের ফেরেশতারা, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে ও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সাধারণ ক্ষমা করবেন আল্লাহ, সাধারণ ক্ষমা। পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশারাও মাঝে মাঝে কয়েদিদেরকে সাধারণ ক্ষমা করে দেয়। ঈদের আগে দেখবেন পত্রপত্রিকায় আসে প্রেসিডেন্টের স্পেশাল অর্ডারে এতজন কয়েদিকে মুক্ত করা হলো। আদালতের রায় কি আছে আর দেখা দরকার নাই, প্রেসিডেন্টের স্পেশাল পাওয়ার সংবিধানে দেয়া আছে, ওইটার বলে তিনি এতজনরে মুক্ত করে। স্বাধীনতা যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা সাধারণ ক্ষমা করছে, জানেন নি আপনারা? কিন্তু আজকে তার সন্তানেরা, তার পরবর্তী প্রজন্ম ক্ষমা ভুলিয়া গেছে। এটা উদারতা নয়, উদারতা নয়, ক্ষমা করতে শিখো। কারণ তুমি যদি ক্ষমা করো, আকাশওয়ালা তোমাকে ক্ষমা করবে। তুমি যদি জুলুম করো, আকাশওয়ালা তোমাকে ছাড়বে না। আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে, সাধারণ ক্ষমা দিয়ে আমি ছেড়ে দিলাম, সব মোমেনরে বের করে আনো, ঈমানওয়ালা হওয়া লাগবে, ঈমান না থাকলে ক্ষমা। জাহান্নামের ফেরেশতারা ডুববে, পুরা জাহান্নামে তন্ন তন্ন করে সব মোমেনকে ছেড়ে দেবে। এবার এসে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ জাহান্নামে আর কোনো মোমেন নেই। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমাদের রিপোর্ট সঠিক না, এখনো জাহান্নামে একজন মোমেন আছে। আমি কোন ঈমানওয়ালারে জাহান্নামে রেখে জাহান্নামের দরজা চিরকালের জন্য বন্ধ করব, তাকে বের করে আনো। ফেরেশতারা জাহান্নামে ঢুকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে এসে বলবে, আল্লাহ আমরা পাই নাই। জাহান্নামের প্রধান ফেরেশতা মালেককে আল্লাহ ডেকে বলবেন, মালেক তুমি আসো। জাহান্নামের দিকে কান পেতে শোনো কি আওয়াজ আসছে, মালেক ফেরেশতা জাহান্নামের দিকে কান পেতে শুনতে পাবেন, আগুনের তর্জন গর্জনের সাথে সাথে একটা শব্দ বের হচ্ছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবে, দেখো জাহান্নামের আগুনও আমার রব্বুনা বলে ডাকছে। আমার তাসবি পড়ছে আমার বান্দা, সেই মানওয়ালা তারে বের করে আনো। শব্দ অনুসরণ করে মালেক ফেরেশতা জাহান্নামের ভিতরে ঢুকবেন, কিন্তু যে জায়গা থেকে শব্দ আসে তাকায় দেখবেন সেখানে কোনো মানুষই নাই, শুধু জাহান্নামের কিছু কীট পতঙ্গ পড়ে আছে। এবার মালেক ফেরেশতা কীট পতঙ্গগুলো সরাইয়া দেখতে পাবেন, কীটপতঙ্গের তলায় একটা আল্লাহর বান্দা কালো অঙ্গারের মতো কালা হইয়া গেছে, জ্বলতে জ্বলতে বুঝাই যায় না এটা মানুষ, তবে তার সেজদার জায়গাটা আগুন খায় নাই। তা কলুন্নার মিন ইবনে আদামা কুল্লাহু ইল্লা সিরাজ সুজুদ, রাসূলুল্লাহ বলেন আদম সন্তানের পুরা দেহ আগুন খাইয়া অঙ্গার বানাবে, তবে সেজদার জায়গাটা খাবে। তাকে ধরে ফেরেশতা মালেক টেনে তুলে বসাবে, বসায় এবার বলবে, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন কে? কথা বলেন, মুক্তির খবর শুনলে তো সে খুশিতে লাফ মাইরা উইটা দৌড় মারার কথা, কিন্তু বিশ্ব নবী বলেন সে দৌড় মারবে দূরের কথা, দাঁড়ানোর ক্ষমতাও তার নেই।
জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার জীর্ণ শীর্ণ একবারে এতটা দুর্বল দাঁড়াতেও পারে না, বের হতে চায়। ইয়াকুরুজু মিনান নারে হাবুয়া, সে তার পাশার উপরে নিতম্বের উপরে ব্যাকসাইডের উপরে ভর দিয়া ক্রলিং করতে থাকবে, হামাগুড়ি দিয়া দিয়া জাহান্নাম থেকে বের হবে। সে বের হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ হবে, কোনোদিন আর খোলা হবে। ফেরেশতারা এবার তাকে দেখাইয়া দেবে, ওই তো জান্নাত, জান্নাতে যাও। সে ক্রলিং করতে করতে জান্নাতের দরজার দিকে যাবে, জান্নাতের ফেরেশতারা বলবে এই দেহ নিয়ে জান্নাতে ঢোকার অনুমতি নেই। সে বলবে আমার আল্লাহ কইছি জান্নাতে ঢুকতে, ফেরেশতারা বলবে তাই নাকি, তাহলে তুমি ওই যে একটা ঝর্ণা দেখা যায় ওই ঝর্ণার মাঝে কূপের মাঝে একটু গোসল করে আসো, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা থাকবে, এটার নাম নাহরুল হায়াত। ফেরেশতা দেখাই দেওয়ার পরে সে ক্রলিং করতে করতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কূপের মাঝে সে ডুব দেবে, ডুব দিয়ে মাথা তোলার সাথে সাথে জান্নাতি সুটাম দেহের অধিকারী যুবকে পরিণত হয়ে যাবে। এবার ফেরেশতারা তাকে বলবে আসো জান্নাতে, সে জান্নাতে ডুববে। ফায়ুতাখায়ালু ইলাইহি আন্নাহা মালাআব, কিন্তু জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে বাড়িঘর সব দখল, বিশাল প্রাসাদ ভিতরে দেখা যাচ্ছে, বিশাল বড় বড় বিল্ডিং, তবে গেটের মাঝে লেখা আবু বকরের নাম। সে বুঝে নেবে এটা আবু বকরের, ওটা ওমরের, ওটা ওসমানের। সে হন্য হয়ে ঘুরবে, সব বাড়ি দখল, জায়গা তো আর নাই। সে এবার বলবে আল্লাহ জান্নাত দিলা, ঢুকতে দিলা, একটু জায়গা দিবা না? আল্লাহ বলবে খুঁজে নে বান্দা, আছে তোর জন্য বরাদ্দ আছে, খুঁজে নে। সে তিনবার খোঁজার পরে বলবে আল্লাহ আমি তো পাই না। আল্লাহ বলবে তেমন না, তাহলে তুই আবার আমার কাছে চা, তুই চাইলে আমি দেব, বল কতটুকু দিব। তখন সে বলবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এটাই তো বড় পাওয়া, এখন সামান্য দিলেই আমি খুশি। রাসূলুল্লাহ উত্তর হাসি দিলেন, এমন হাসি দিয়ে হাদিস বললেন, উনার মাড়ির দাঁত দেখা গেল, তিনি বলতেছেন তখন আল্লাহ বলবে সামান্য নয়, ফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি তোর জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। ও বান্দা এটার নাম সফলতা, এমন জান্নাত আমি বানাইছি, সেখানে তুমি যা পাইবা, যা চাইবা তাই পাইবা, সেখানে আমি নিয়ামত দিয়া জান্নাত ভরে রেখেছি, তোমার জন্য প্রস্তুত করেছি, সব আছে। এই জান্নাত যেই মুমেন পায় সেই সফল হয়ে যায়। এখন আপনারা যারা আমার সামনে পিছে ডানে বামে আছেন, সবার অন্তরে জান্নাত পাওয়ার শখ আছে না নাই? পেতেই হবে, কোনো কথা নাই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য সকল মুমিনের কিছু গুণাবলী আছে, আল্লাহ সেই গুণাবলীগুলো আবার বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। শুধু মুমিন দাবি করলে চলবে না, সকল মুমিনের পরিচয় তারা নামাজের মাঝে বিনয়ী হবে। এখন নামাজে বিনয় তো দূরের কথা, নামাজই পাওয়া যায় না। এখন নামাজ হয়ে গেছে নফল, মনে চাইলে পড়লাম, মনে না চাইলে সালাউদ্দিন মাক্কি ভাই আওয়াজ করেছেন নামাজ নিয়ে শেষ দিকে কয়েক মিনিট, মনে আছে তো? কি ভুলে গেছেন নাকি? উনি বলছেন ছিদ্র দিয়া পয়রা যাবে, আমল করবেন কাম নাই, নামাজ নাই। উনি মোবাইলের উদাহরণ দিছে না, ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হবে, অপশন একটার পর একটা, প্রথমে যেটা চাই সেটা দাও, তারপরে দ্বিতীয়টা দাও, তারপরে তৃতীয়টা। ফেসবুকে গেলে নতুন কোনো গুগল অ্যাকাউন্ট করলে নেক্সট 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 শব্দ, সিরিয়াল মতো না গেলে কাম হবে না।
ইসলামের মাঝে ইমানের পরেই নামাজ, যার নামাজ নাই ইমানের দাবি করার কোনো সুযোগ নেই। নামাজ এমন এক ইবাদত যেটা দেহ থেকে মাথা আলাদা হবে না, হলে দেহ বাঁচবে না, ঠিক এজ লাইক এজ তোমার জীবন থেকে নামাজ আলাদা হবে না, যদি হয় তোমার ইমান বাঁচবে না। এখন পরিতাপ, মসজিদগুলো খালি, ফজরের টাইমে সালাম ফিরা পিছনে তাকায় দেখবেন মসজিদে মুসল্লি নেই। বাবা নামাজে গেছে, যুবক ছেলেটারে নামাজে নেয় না, উল্টা আরো কম্বল টাইনা দে। অথচ বন্ধু যার নামাজ নাই ইমান নাই, ইমান নাই। ইবনে ওমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের এক রকম বক্তব্য, লা দীন লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। বিশ্ব নবীর বক্তব্য, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নামাজ হলো কাফের এবং মুমিনের মাঝখানে চিহ্ন, যার নামাজ নাই ইমানের কোনো চিহ্ন নেই। এ দাড়ি ইমানের চিহ্ন নয়, কারণ রবীন্দ্রনাথের মুখের দাড়ি আমার চেয়েও বড় ছিল। এ টুপি ইমানের চিহ্ন নয়, মিস্টার গান্ধীর মাথায়ও টুপি ছিল। পাগড়ি ইমানের চিহ্ন নয়, মনমোহন সিং এর মাথায়ও পাগড়ি আছে না নাই, কিন্তু নামাজ পৃথিবীর কোন জাতি পড়ে না, শুধুমাত্র মুসলিমে পড়ে। তাই যার নামাজটা নাই তার ইসলামের পরিচয়টাও নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন, ইন্না বাইনাল মারই ওয়াল কুফরি তারকাস সালাহ, যখন কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফুরির মাঝে চলে যায়। আজকে পরিতাপের সাথে বলা লাগে, এমন মসজিদও পাওয়া যায় যে মসজিদে জুমার দিন ছাড়া মুসল্লি যায় না। কোরবানের ঈদের বাজারে যাবেন, দেখবেন বাজারে গরু কেনার লোকের অভাব নাই। হাইয়াল আসসালা বলে আসরের আজান হয়, মুসল্লির নামাজের খবর নেই। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ, ঈদের দিন গরু জবাই করতে করতে জোহর শেষ, ও আজিব নিয়ে ব্যস্ত ফরজের খবর নেই। যদি ইসলামে আইন থাকতো গরু জবাই করতে পারবা কোরবানের দিন, কিন্তু গোস্ত খাইতে পারবা না, তাহলে বোঝা যাইতো কে কয় টাকা দিয়ে গরু কিনে। ওয়াজিবের জন্য মহব্বত, ফরজের খবর নাই। ওই যে এক বেড়া মদ খাইতেছে, মোষ দিছে তোলা, তোলা দিয়া মোষ মদ খাচ্ছে। পাশের একজন জিজ্ঞেস করলো, কিরে ভাই এটা আবার কি স্টাইল? কনা স্টাইল না, হুজুর ওয়াজ করছে, মোষে লাগলে মাকরু হয়। মোষে লাগলে কি হয়? খাইতেছে কি কি সুফি। সাবধান মুসলমান, নামাজ দেহ থেকে আলাদা হবে না, জীবন থেকে আলাদা হবে না। এজন্য ইসলামে নামাজ মাফের কোনো নিয়মই নাই। তুমি যত অসুস্থ হও দাঁড়ায়া নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, সমর্থ নাই শুইয়া পড়ো, মাপের নিয়ম নাই। গায়ে তেল পড়েছে, গরম পানি পড়েছে, বিদ্যুতের শক খেয়েছ, ডাক্তার পুরা বডি প্যাকেট বানায়া দিছে ব্যান্ডেজ করে, বলছে এক সপ্তাহ পানি লাগানো যাবে না। ইসলাম বলে পানি নাই, তায়াম্মুম করেও পড়ে তেই হবে, নামাজ মাফ নেই। সেন্ট মার্টিন দ্বীপে যাবেন, টেকনাপ থেকে উঠেছেন লঞ্চে, লঞ্চ চলতে চলতে এমন জায়গায় গেছে বঙ্গোপসাগরের, চারিদিকে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। ওখানে যদি লঞ্চটা ডুবে যায়, আপনি জীবন বাঁচানোর জন্য সাঁতার কাটতে হবে, এটাই তো নিয়ম। সাঁতার কাটতে কাটতে তীরের সন্ধানে আসেন, হুঁশ আসে
এখনো বেহুশ নন, চোখে দেখতে পাচ্ছে না, আসরের টাইম যায়, সূর্য ডুবে যায়। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাপ নেই। এখন এই নামাজটা শুধু নামাজ নয়, খাশিঈনদের নামাজ, তারা সফল মোমেন যারা নামাজে বিনয়ী, কিন্তু এখন বিনয়ী নামাজি কই, নামাজে খারায়া মশা মারে। হুজুর যদি সেজদা সুবহান রাব্বিয়াল আলা একটু ধীরে ধীরে পড়ে, মুসল্লি এক নিঃশ্বাসে তিনবার পয়রা, হুজুর রে মিস কল দে, সেজদার মাঝে কাশ দে কাশ, মানে হুজুর আমার তো শেষ, আপনি কত দূর গেছেন। যে মসজিদে যত তাড়াতাড়ি নামাজ হয়, রমজানে দেখা যায় সে মসজিদে মুসল্লি বেশি হয়, ঠিক কি না? আর যে মসজিদে সুন্নায় তরিকা নামাজ, সুন্দর নামাজ, খুশু খুদুর নামাজ, মুসল্লি নেই। হুজুর যদি সুন্না তরিকা নামাজ পড়ে, তাহলে সে এক নিঃশ্বাসে দুই আয়াত পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে দুই আয়াত পড়তেন না। ওনার জীবনী হাদিসের আলোকে আমি তুলে ধরেছি, পুরা নামাজের জীবনী, ওনার নামাজওয়ালা জীবন, কিভাবে নামাজ পড়েছেন। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, আমার লেখা একটি বই, আমি সব এনেছি, এখানে হাদিস এনেছি। আল্লাহর হাবিব পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ওয়াকাফা, আর রহমানির রহিম সুম্মা ওয়াকাফা, মালিক ইয়াউমিদ্দিন সুম্মা ওয়াকাফা, প্রতিটা আয়াত পরে পরে ওয়াকফ করতেন। আর আমাদের ইমাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা। যদি আসতে ধীরে পরে, দুই রাকাত পরে সালাম ফিরানোর পরে, সভাপতি সাহেব আস্তে কইরা কচ্ছপের মতো মাথাটা সামনে নিয়া ইমাম সাহেবের কানে কানে কয়, হুজুর আরো তাড়াতাড়ি করেন। যে স্টাইলে পড়তেছেন মুসল্লি কিন্তু থাকবো না, হুজুর তারাবি অর্থে তো তাড়াতাড়ি। কেউ কেউ হুজুর ওয়াজ করে তারাবি অর্থ নাকি তাড়াতাড়ি, শব্দের মিল আছে তো, অথচ তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা, ধীরস্থির ভাবে কাজ করা। এমন নামাজ হুজুর পড়তেছে আলহামদুলিল্লাহ বুঝা যায়, শেষে ওয়ালাদ দোয়াল্লিন বুঝা যায় মাঝখানে, বুঝা দূরের কথা, যিনি পড়ে নিজেও, এমন নামাজ আছে না? এটা খুশুর নামাজ, এটা খুশুর নামাজ। নামাজে দাঁড়াইছে গরমকালে, মশা টোসা কামড়ায়, নামাজে খারাইয়া মশা থাপ্পড় দিয়া মারে, শুধুমাত্র গায়েরটা মারে না, যেটা উইরা যায় হেডাও ধরে। নামাজে আসুন এই গ্রামে, গ্রামের নাম কি? দক্ষিণ বাগ কলাজুরা, মন চলা গেছে বড় লেখা, এমন নামাজ আছে না নাই। অথচ আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে, আল্লাহর সামনে রাইকে আপনার মন কলা জোড়া চলে গেছে, সালাম ফিরানোর পরে এ নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মারবে, এজন্য নামাজ হবে খুশু খুদু সহকারে। রাসূল যেভাবে পড়েছেন, আমাদেরকে সেভাবেই পড়তে চেষ্টা করতে হবে। কিন্তু এখন নামাজের মাঝে চলছে ঝামেলা, মসজিদে ঢুকছে, ঢুকে দেখে একামত চলতেছে। আমাদের দেশে কত মুসল্লি পাওয়া যায় একামত হুজুরে দেখ, ইমাম নামাজ পড়াক, আমি সুন্নাতটা পড়া লই। অথচ বিশ্ব নবীর বক্তব্যে দাও কিমাতি সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। এখন মুসল্লি সুন্না পড়তেছে, ইমাম ফরজ পড়তেছে, রাসূলুল্লাহ করছে নিষেধ, আপনি নিষেধ উপেক্ষা করলেন কেন? বিশেষ করে ফজরের টাইমে গেলে এগুলো বেশি দেখা যায়, কারণ মনে করে ফজরের কেরাত লম্বা আছে, আমি সুন্নাত পড়িরা হুজুরের ফামু, হুজুর আর যাইব কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন,
একামতের পরে কোন এক সাহাবী সুন্নাহ পড়ল, বিশ্বনবী ফলো করলেন, নামাজের পরে তাকে ডাকলেন, ডেকে বলতেছেন আমরা নামাজ শুরু করেছি ফরজ, তুমি পড়লা সুন্নাহ, তোমার কাছে কোনটার গুরুত্ব বেশি, তোমারটা না আমারটা? তোমার কয়া লাগবো? আপনাদের কাছে আমি জানতে চাই, গুরুত্ব ফরজের বেশি না সুন্নাতের বেশি? 1,00,000 সুন্নাত যদি এক পাল্লায় দেয়, 2 রাকাত ফরজের সমান হবে না? আপনার মা যদি মরে যায়, মায়ের অভাব পূরণ করবে এমন খালা কয়জন হইলইব? কথা কয় না, কয়জন খালা এক জায়গায় দাঁড়া করালে মায়ের মতো হইব? সিস্টেমই নাই। হাজার খালা মায়ের অভাব পূর্ণ করে না, সুন্নাহ কখনো ফরজের সমান হয় না। এখন আমরা ফরজ চলছে, আপনি সুন্নার নিয়ত বানলেন, প্রমাণ হয়ে গেল আপনার কাছে ফরজের সুন্নার গুরুত্ব বেশি। কোন কোন আলেমরা বলেন ফজরের টাইমে পারা যাবে, অন্য ওয়াক্তে পারা যাবে না, তাদের কথাগুলো একবারে বাতিল, একেবারে বাতিল। কারণ যেই সাহাবী কয়েকজনের আমল পাওয়া যায়, আমি তাদের আমলগুলো আমার বইতে এনেছি, নাম সহ, পৃষ্ঠা নাম্বার সহ, কোন সাহাবী এই কাজ করেছে সেটাও সাথে সাথে এনেছি। বিশ্বনবী তাদেরকে ধমকাইছে পড়লা কেন, এতে বোঝা যায় যেই সাহাবীরা ফজরের টাইমে কামটা করছে, রাসূলের নিষেধাজ্ঞার হাদিস হয়তো তাদের কাছে পৌঁছে নাই। মসজিদে ঢুকে আমরা চান্স পাই, বসা যাই, হুজুর ওয়াজ করতেছে, গল্প করতেছে, আমরা হুজুরের গল্প ওয়াজ শুনতেছি, বসে গেলাম মসজিদে ঢুকেই। অথচ রাসূলের বক্তব্য, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে আসবে 2 রাকাত না পড়ে বসতে পারবা না। কোন কারণে রাসূলের সুন্নার বাহিরে চলে গেলেন? তারপরে নামাজে দাঁড়াইছে, নামাজের দুইজনের মাঝখানে আধাত ফাঁকা, এক বিগত ফাঁকা, এখন তো করোনার কারণে হইয়া গেছে 3 ফুট। বাজারে করোনা নাই, গার্মেন্টসে করোনা নাই, লোকাল বাসে করোনা নাই, সব করোনা মসজিদে ঢুকছে। আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইয়া তিনি বলতেন, একামত হওয়ার পরে, একামত দেওয়ার পরে বলতেন মুসল্লিদের দিকে তাকায়া, সাদ্দুল খালাল তারাসসু, তোমরা মিলে মিলে দাঁড়াও, তোমরা দুইজনের মাঝে ফাঁকা রাখিও না, কারণ আমি তোমাদেরকে সামনে থেকে যেমন দেখি, পিছন থেকে তেমন দেখি, আমি দেখতে পাই তোমরা মাঝখানে ফাঁকা রেখেছ, শয়তান বকরির বাচ্চার সুরত দৈরা দুইজনের ফাঁকায় ঢুকেছে। নামাজের মাঝে দাঁড়াবেন, তারপরে নামাজে দাঁড়ায় নামাজ শুরু করবেন কেমনে? বাংলাদেশে শুরু হয় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি, মুসল্লার দোয়া দিয়া। অথচ রাসূলের হাদিস, নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহরিমু আত-তাকবীর ওয়া তাহলিলু আত-তাসলিম। বিশ্বনবী জীবনে কোনোদিন তাকবীরে তাহরিমা রাগিন নিওয়াজ্জাহাতু পড়েন নাই, মাঝে মাঝে পড়েছেন, এটা ওই কিতাবে এনেছি, তিরমিজি থেকে রেওয়ায়েত এনেছি, আবু দাউদ থেকে এনেছি, মাঝে মাঝে নিওয়াজ্জাহাতু তিনি পড়েছেন, তবে তাকবীর দেওয়ার পরে। আপনি সুন্নার বাহিরে চলে যাচ্ছেন, কে অধিকার দিয়েছে? আপনি যখন হেরামের কাপড় পরেন তখন টুপি আর মাথায় দেন না, সাদা 2টা কাপড় পরেন। আপনাকে যদি বলে টুপি মাথায় দেন, আপনি কইবেন না রাসূল দেয় নাই, আমি দিমু না। এরামের কাপড় পরার পরে আপনাকে কেউ যদি 1,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে কয় এটা গায়ে দেন, আপনি বলবেন না এটা দিমু না, রাসূল দেয় নাই। তো রাসূলের মতো হজ হবে, রাসূলের মতো যাকাত হবে, নামাজটা মন মতো হবে? কত রকমের ঝামেলা নামাজে লাগাইয়া দিছেন। কথা ছিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, কিন্তু আমাদের মুসল্লি নামাজ পড়ে সুদেও টাকা লাগাচ্ছে।
নামাজ পরে ঘোষ খায় এমন নামাজি আছে না নাই? নামাজ পরে মালে বেজাল দেয় ওজন কম দেয় এমন আছে না নাই? নামাজ পরে পরের জমি দখল করে নিজের ভোগ তার সম্পদটা দেয় না, বউয়ের মহারানাটা দেয় না এমন স্বামী নামের আসামিও আছে না নাই? আজকের মাহফিলে নাই, বউয়ের মহারানা দেয় না এমন দু চারজন স্বামী আছে কিনা? পরের হক রাখছো কেন? বউয়ের হক, বোনের হক দেও না কেন? নামাজ পরে সুদে টাকা লাগাচ্ছ, অন্যায় থেকে তোমার নামাজ তোমাকে ফিরায় না, কারণ তোমার নামাজটা রাসূলের নামাজের মতো হয় না। তারাবি পড়তে হবে কিভাবে? ঈদের নামাজ পড়তে হবে কিভাবে? জুমার নামাজ পড়তে হবে কিভাবে? সাস্তের নামাজ পড়তে হবে কিভাবে? ইত্যাদি বিষয়, সালাম ফিরানোর পরে কাজ কি, তাশাহুদে আঙ্গুল রাখার নিয়ম কি, হাতটা কিভাবে রাখবে? আমাদের দেশে 100-তে 199 জন মানুষ, একজন দুইজন বাদ যাবে, সবাই হাত দুইটা এইভাবে রেখে দেয়। অথচ এইভাবে নামাজের তাশাহুদে হাত রাখা যাবে না, এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে বাম হাত সোজা থাকবে, ডান হাত এভাবে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তাশাহুদে বসার সাথে সাথে ডান হাতের আঙ্গুলকে 53 বানাতেন, সহিহ বুখারীর রাওয়ায়াত, মুসলিমের রাওয়ায়াত। আরবি 53 মানে এটা শাহাদাত আঙ্গুল তুলে ধরতেন, মধ্যমা এবং তর্জনী, আপনার মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুল, তর্জনী আঙ্গুল এই কি জানি বৃদ্ধাঙ্গুল, এ দুটাকে এভাবে করতেন, তর্জনী তুলে ধরতেন, এই চিহ্নটা হলো 5, এটা হলো 3-এর চিহ্ন 53, পুরাটা নামাজে হাত এভাবে থাকবে। একটি হাদিসে পাওয়া যায় রাসূল মাঝে মাঝে আঙ্গুল নাড়তেন, আর একটা পাওয়া যায় নাড়তেন না, কিন্তু আমরা সবাই সোজা করে রাখি, তারপরে লা ইলাহা বলে তুলি, ইল্লাল্লাহ বলে টুপ করে নামাই। আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ বলেছেন এই পক্ষে একটা হাদিসও, টোটাল নামাজটা সুন্নার ভিতরে আনা লাগবে। সালাম ফিরে মুনাজাত শুরু, রাসূল পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তারপর আয়াতুল কুরসি পড়তেন। এগুলো হাদিসে আছে না নাই? তো আপনাদের কি খবর? সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, ওই তাসবিহগুলো ইমামও পড়ে না, মুসল্লিও পড়ছে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, সুন্নার দিকে ফিরে আসতে হবে, খুশুওয়ালা নামাজ লাগবে। নামাজ যখন খুশুওয়ালা হবে তখন তোমার জীবন থেকে অন্যায় কমতে থাকবে। তারপরে যাকাত দিতে হবে, লজ্জা স্থানে হেফাজত করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে। সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে আল্লাহ 7টা গুণাবলী বলছে, অর্জন করবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবা।